শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুল ছাড়ার আগে সব সামরিক বিমান ধ্বংস করে গেল মার্কিন সেনাবাহিনী, যে কারণে তালিবানের বিরুদ্ধে আবারও যুদ্ধের পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্প। কাবুলে 200 মার্কিন নাগরিককে ফিরে গেছে যুক্তরাষ্ট্র। কাবুলে মার্কিন হামলায় নিহতরা যুক্তরাষ্ট্রের জন্য কাজ করতেন। আফগানিস্তান ছাড়া সর্বশেষ মার্কিন সৈন্যের ছবি প্রকাশ করল পেন্টাগন। চরম মানবিক সংকটের মুখে আফগানিস্তান। এবং সবশেষ থাকছে, ইসরায়েলের পক্ষে বিপজ্জনক খেলায় নেমেছে মাহমুদ আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালিবানের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তাড়াহুড়া করে কাবুল ত্যাগের কারণে সব সামরিক বিমান নিজ দেশে ফেরত নিতে পারেনি যুক্তরাষ্ট্র। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ত্যাগের আগে সেখানে থাকা অত্যাধুনিক প্রযুক্তির 73টি সামরিক মার্কিন বিমান এমনভাবে নষ্ট করে রেখে গেছে যাতে তালেবানরা আর সেগুলো ব্যবহার করতে না পারে। মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য যেসব সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল সামরিক বিমানগুলোর মতো, সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। কেনেথ ম্যাকেঞ্জি আরও বলেন, ফেলে রেখে আসা মার্কিন সামরিক বিমানগুলো আর কখনো আকাশে উঠবে না। এছাড়া 70টি সামরিক যান এবং 27টি হামরি টহল যান নষ্ট করা হয়েছে, যার প্রতিটির মূল্য 1 মিলিয়ন মার্কিন ডলার। 2001 সালে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে পর্যন্ত নিজেদের উপস্থিতি অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। এই মিশন শেষ হওয়ার কথা ছিল 31 আগস্ট, কিন্তু সময়সীমা শেষ সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগ করেছে বলে জানিয়েছে পেন্টাগন। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটল। মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছে, তারা 6,000 মার্কিন নাগরিক সহ 79,000 মানুষকে কাবুল থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। 15 আগস্ট কাবুল দখল করার পর অল্প সময়ের মধ্যে সব মিলিয়ে কাবুল থেকে 1,30,000 সাধারণ মানুষকে বিভিন্ন দেশে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে আবার যুদ্ধের পরামর্শ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আফগানিস্তানে তালেবানের হাতে যে বিপুল মার্কিন অস্ত্র পড়েছে তা ফেরত দিতে হবে, অন্যথায় সেগুলোর জন্য মূল্য পরিশোধ করতে হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় সমালোচনা করে রিপাবলিকান দল থেকে নির্বাচিত সাবেক এই প্রেসিডেন্ট বলেন, আমেরিকার ইতিহাসে এত বাজেভাবে কিংবা অদক্ষতার সঙ্গে কোনো দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয়নি। একই সঙ্গে আফগানিস্তানে যত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে তার সবই ফেরত আনার দাবি জানাতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তালেবান যদি এই সমস্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ফেরত দিতে অস্বীকার করে তাহলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, যদি তালিবানের কাছ থেকে অস্ত্র ফেরত আনা না যায় তাহলে সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে বোমা মেরে তাদের উড়িয়ে দিতে হবে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের প্রত্যাহার করা হয়েছে, তবে দেশটির সামরিক বাহিনীকে তালিবান বিরোধী লড়াইয়ের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমেরিকা আফগানিস্তানকে $8,500 কোটি অস্ত্র দিয়েছিল। দুই দশকের যুদ্ধ শেষে অবশেষে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান। এরই মাধ্যমে দেশটিতে আমেরিকার 20 বছর দুরবস্থানের অবসান ঘটল। বার্তা সংস্থা এপি জানিয়েছে, সোমবার মার্কিন সামরিক বাহিনীর চূড়ান্তভাবে আফগান ভূখণ্ড ছাড়লেও কাবুলে প্রায় 200 মার্কিন নাগরিককে ফেলে রেখে গেছে। একই সঙ্গে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার আফগান নাগরিককেও ফেলে রেখে গেছে দেশটি। কাবুল ছাড়ার জন্য তাদেরকে এখন তালেবানের অনুমতির উপর নির্ভর করতে হবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আফগানিস্তানে থাকা তার কূটনৈতিক মিশন কাতারে সরিয়ে নিচ্ছে। ব্লিংকেন বলেন, আজ আমরা কাবুলে আমাদের কূটনৈতিক উপস্থিতি স্থগিত করেছি এবং আমরা আমাদের কার্যক্রম কাতারের দোহায় সরিয়ে নিলাম। আফগানিস্তানের অনিশ্চিত নিরাপত্তা পরিবেশ এবং রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটি একটি বিচক্ষণ পদক্ষেপ। এখনও প্রায় 200 মার্কিন নাগরিক আফগানিস্তানে আটকে আছে বলে জানান শীর্ষ এই কূটনীতি। তিনি আরও বলেছেন, আমরা মার্কিন নাগরিক এবং বিদেশি এবং ঝুঁকিতে থাকা আফগানদের দেশটি থেকে সরিয়ে আনতে নিরলস চেষ্টা চালিয়ে যাব।
মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ দশ জন নিহত হওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হিসেবে দেখছেন অনেকেই। বেসামরিক এইসব মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর উপর মার্কিন ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে এমন দাবির বিরোধিতা করা যাবে না। বিবিসির একটি প্রতিবেদন জানিয়েছে, ওই হামলায় শিশু ছাড়া নিহত অন্য আফগান নাগরিকরা মার্কিন বাহিনীর জন্য কাজ করতেন। তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার কাবুলে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় নিহত ওই দশজন একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে ছয়জনই শিশু। আইএসকে আত্মঘাতী বোমা হামলা ঠেকাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। আফগানিস্তানে বিশ বছর দখলের পর পরাশক্তি যুক্তরাষ্ট্র দেশটি থেকে বিদায় নিয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে সর্বশেষ মার্কিন সৈন্য আফগান মাটি ত্যাগ করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের টুইটার অ্যাকাউন্টে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে মার্কিন বিমান আরোহণ করা সর্বশেষ সৈন্যর একটি ছবি প্রকাশ করেছে। নাইট ভিশন ক্যামেরায় ধারণ করা এই ছবিতে দেখা যায় মার্কিন সেনাবাহিনীর 82তম এয়ারবোর্ন ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল ক্রিস ডেনুহা যুদ্ধসজ্জায় সর্বশেষ মার্কিনী হিসেবে বিমানে আরোহণের জন্য এগিয়ে আসছেন। 2001 সালে 9/11 সন্ত্রাসী হামলার জেরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হামলার জন্য আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করেন। ওই সময় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের কাছে তাদের আশ্রয় থাকা ওসামা বিন লাদেনকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়ার দাবি জানান। তালেবান সরকার ওসামা বিন লাদেনকে তুলে দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে প্রমাণ ছাড়া তারা ওসামা বিন লাদেনকে মার্কিন প্রশাসনের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানায়। বুশ প্রশাসন এবং তালেবানের মধ্যে বিরোধের জেরে 2001 সালের অক্টোবরে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন সৈন্যদের হামলায় তালেবান সরকার পিছু হটতে বাধ্য হয়। তবে একটানা দুই দশক যুদ্ধ চলতে থাকে দেশটিতে এবং সর্বশেষ আমেরিকাকে হারিয়ে আবার ক্ষমতায় আসে তালেবান। কাবুল থেকে আফগান নাগরিকদের সরিয়ে নেওয়ার অভিযান দ্রুতই বন্ধ হতে চলেছে। এতে 3.90 কোটি মানুষ পড়তে যাচ্ছে মহাসংকটে। তাদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সংস্থাটির হাইকমিশনার ফিলিপ গ্যারান্ডি একটি বিবৃতিতে জানান, এই বছরের শেষের দিকে 5 লাখ আফগান দেশ ছাড়তে পারেন। প্রতিবেশী দেশগুলোর সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তান এবং ইরানের সঙ্গে মানবিক দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার কথাও জানান তিনি। দেশ দুটি এরই মধ্যে 22 লাখ আফগান রয়ে দিয়েছে। ফিলিপ গ্র্যান্ডি বলেন, কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হতে চলেছে। যে ট্র্যাজেডি প্রকাশিত হয়েছে তার কখনো দৃশ্যমান হবে না, কিন্তু লাখ লাখ আফগান নাগরিককে প্রতিনিয়ত করুণ বাস্তবতার মুখ সম্মুখীন হতে হবে। এই অবস্থায় আমাদের মুখ ফিরিয়ে নেওয়া উচিত হবে না, কারণ আফগানিস্তানে মানবিক বিপর্যয় কেবল শুরু হতে যাচ্ছে। গত 15 আগস্ট তালেবানের কাবুল দখলের পর থেকেই দেশটিতে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গত 2 দশক পশ্চিমা বাহিনীকে সহায়তাকারী সহ দলে দলে আফগান নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করছে। তবে তালেবানের পক্ষ থেকে বারবার লোকজনকে আশ্বস্ত করা হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দেশের জনগণের সেবায় কাজ করবে। ফিলিস্তিন শাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গতকাল দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গন্দজের সঙ্গে বৈঠক করেছেন। দখলদার ইসরায়েলের অস্তিত্ব মেনে নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলার নীতির আলোকে আপোষ চুক্তিতে স্বাক্ষর করার কারণে স্বশাসন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মাঝে মধ্যেই ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হন। মাঝে মধ্যে নিরাপত্তা বিষয়ে এই ধরনের বৈঠক হয়ে থাকে দুই পক্ষের মধ্যে, কিন্তু গত কয়েক দশকে এটা স্পষ্ট হয়ে গেছে যে আপোষ আলোচনার নামে ফিলিস্তিনিকে পুরোপুরি গিলে ফেলাই ছিল ইসরায়েলের উদ্দেশ্য। স্বশাসন কর্তৃপক্ষ পুরোপুরি ইসরায়েলের করুণা নির্ভর হইয়াছে এবং প্রায় সব কিছু হারিয়ে এই কর্তৃপক্ষের এখন হারানোর তেমন কিছুই বাকি নেই। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই ইসরায়েলের সঙ্গে আলোচনায় আর কোনো অর্থই হয় না। তা সত্ত্বেও ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস এমন এক সময় ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গান্দজের সঙ্গে বৈঠকে বসলেন যখন গত এক দশকে ফিলিস্তিনি কর্মকর্তারা দখলদার ইসরায়েলি শাসকদের সঙ্গে তেমন একটা সাক্ষাৎ বা বৈঠক করেননি। আপোষ আলোচনারও বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে।
মাহমুদ আব্বাস এমন সময় ইসরায়েলের সঙ্গে এই বৈঠক করলেন যখন গোটা ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধে সম্প্রতি গাজার উপর এগারো দিনের যুদ্ধ চাপিয়ে দেওয়া ছাড়াও ইসরায়েল ফিলিস্তিনিদের উপর সহিংসতা এবং তাদের জমি এবং গড়বাড়ি দখলে অব্যাহত রেখেছে। এগারো দিনের এই যুদ্ধে পশ্চিম তীরের জনগণ গাজার পক্ষ নেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকামী অবস্থান গড়ে তোলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।